নেপালে বিধ্বস্ত বিমান থেকে 68 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ চারজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 45 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তাদের। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। গন্তব্যে পৌঁছাতে মাত্র মিনিটের অপেক্ষা, কিন্তু এই অল্প সময়ে ভয়াবহ দুর্ঘটনায় নিভে গেছে জীবন প্রদীপ। তাই আর ফেরা হলো না নিজ আঙিনায়। বিধ্বস্ত সেই বিমান থেকেই বের করা হচ্ছে একের পর এক প্রাণহীন দেহ। কাউকে জীবিত পাওয়া যাবে এমন আশা ছেড়ে দিয়েই চলছে উদ্ধার তৎপরতা। আমরা একটি বিকট শব্দ শুনলাম এবং কি ঘটেছে তা যখন দেখতে যাই তখন প্রচুর ধোঁয়া দেখছিলাম এবং বুঝতে পারছিলাম যে এটি বিমান দুর্ঘটনা এবং আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আগুনের কারণে কাছে যেতে পারছিলাম না। আমার বন্ধু ঝুঁকি নিয়ে নেমে গিয়েছিল এবং অন্তত 35টি মরদেহ উদ্ধার করে। দীপক দৌড়তে দৌড়তে আয়। রাজধানী কাঠমান্ডু থেকে পোখারাগামী অভ্যন্তরীণ রুটের ওই বিমানে মোট 72 আরোহী ছিলেন। নিহতদের মধ্যে 53 জন নেপালি, 5 জন ভারতীয়, 4 জন রুশ, কোরীয় নাগরিক 2 জন এবং অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, আর্জেন্টিনা ও ফরাসি নাগরিক ছিলেন 1 জন করে। তবে কোনো বাংলাদেশি ওই বিমানে ছিল না। দুর্ঘটনার পরপরই নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন। ঘটনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। প্রতিবেদন জমা দিতে হবে আগামী 45 দিনের মধ্যে। ধারণা করা হচ্ছে বৈরী আবহাওয়া নয়, যান্ত্রিক ত্রুটির কারণে এই বিমান দুর্ঘটনা। মাসুদ রানা, নিউজ 24।